রমজান মাস আমাদের দোরগোড়ায় হাজির হয়ে গেছে। এই মাসটি আমাদের প্রত্যেকের জীবনে প্রতি বছরে একবার করে আসে। যার বয়স এখন 50, তার জীবনের প্রথম প্রাপ্তবয়স্ক হওয়ার আগের সময়টা বাদ দিলে 35, 36, 37 বার তার জীবনে রমজান পেয়েছেন। আমরা বেশিরভাগ মানুষই জন্মসূত্রে মা বাবা মুসলিম, সেই সূত্রে আমরা মুসলিম আলহামদুলিল্লাহ। এই কারণে আমরা প্রত্যেকেই আমাদের জীবনের শুরু থেকে এই যাবৎকাল পর্যন্ত প্রতি বছর একবার করে রমাদানকে পেয়ে আসছি। যারা মুরব্বী আছেন, অনেকে তো আছেন জীবনে 50 বার রমাদান পেয়েছেন, অনেকে হয়তো 60 বার রমাদান পেয়েছেন, অনেকে হয়তো আরও বেশি সংখ্যক বার পেয়েছেন। এক কথায় আমরা রমাদান আমাদের জীবনে অনেক অনেক বার পেয়েছি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে রমাদান কয়বার এসেছিল? দ্বিতীয় হিজরি বর্ষে রমাদানের সিয়াম আবশ্যক করা হয়েছে, সেই হিসেবে এই ফজিলত এবং মর্যাদা সম্বলিত যে রমাদান, এই রমাদান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এসেছিল মাত্র 8 বার অথবা 9 বার। এই স্বল্প সংখ্যক বার রমাদান পেয়েও তিনি যে পরিমাণ আমল এবং ইবাদত করতে পেরেছেন, যে পরিমাণ আমল ইবাদতের নমুনা আমাদের সামনে রাখতে পেরেছেন, সেই নমুনাটুকুই আমরা 50-60 বারও এই রমাদান পেয়ে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি নাই, পারছি না। এটা হলো বাস্তবতা। আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাস দিয়েছেন তাকওয়া চর্চা করার জন্য। আমাদের বেশিরভাগ মানুষের রমাদান আসে এবং চলে যায় গতানুগতিক কিছু কাজের মাধ্যমে। রমাদানকে আমরা পার করে দেই, আমরা সিয়ামটা পালন করি, রোজাটা রাখি, আমরা ইফতার করি, সাহারি করি এবং বড় জোর তারাবিটা করি। এর বাইরে রমাদান কেন্দ্রিক তেমন কোনো বিশেষ করণীয় আমাদের জীবনে খুব একটা খুঁজে পাওয়া যায় না, মোহতারাম হাজরিন। অথচ মাত্র একটি রমাদান একজন মানুষের জীবনকে আপদমস্তক এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট, একটি রমাদান যথেষ্ট। কিন্তু আফসোসের বিষয়, 50, 30, 40, 20 বা 10 এক একজন এক এক সংখ্যক বার রমাদানকে পাওয়ার পরও এই রমাদানের যে কাঙ্ক্ষিত সুফল সেটা আমাদের জীবনে আমরা অর্জন করতে পারছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন, রুব্বা সাঈমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জুউ ওয়া রুব্বা কাঈমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহর। বহু সিয়াম পালনকারী আছেন যারা গোটা রমাদান জুড়ে সিয়াম পালন করেন, অথচ এই সিয়াম পালন করার বিনিময়ে উপবাস থাকা ছাড়া আর কিছুই তার অর্জন হয় না। ঠিকই লোকটি ঠিকই সিয়াম পালন করেছে, সিয়ামের যে স্ট্রাকচার সেটা ঠিকই সে পরিপূর্ণভাবে ফিল আপ করেছে, পূরণ করেছে, রক্ষা করেছে, তার স্ট্রাকচারে ত্রুটি ছিল না। সোবে সাদেক থেকে নিয়ে শুরু করে ফজরের ওয়াক্ত হওয়ার আগ থেকে নিয়ে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত পানাহার এবং যৌনতা থেকে তিনি নিজেকে বিরত রেখেছেন। এরপরও তার সিয়াম উপবাস থাকা ছাড়া আর কোনো মানে রাখে না। আবার একইভাবে অনেক লোক আছেন যারা রাতে দাঁড়িয়ে, রাতভর দাঁড়িয়ে কিয়ামুল লাইল, তারাবি, তাহাজ্জুদ আদায় করে থাকেন, রাতে দাঁড়িয়ে সালাত আদায় করেন, নামাজ পড়েন, এরপরও তাদের সেই রাত জেগে সালাত আদায় করাটা এটা নিছকই রাত্রি জাগরণ, অহেতুক রাত্রি জাগরণ ছাড়া, নির্ঘুম কাটানো ছাড়া আর কিছুই অর্জন হয় না। কোন সে লোক, কারা সে হতভাগা যারা সিয়াম পালন করার পরও, দিনে পানাহার করার পরও, দিনে পানাহার বর্জন করার পরও, যৌনতা বর্জন করার পরও, রোজার মূল স্ট্রাকচারটা ঠিক রাখার পরেও তার সিয়ামের কোনো মানে থাকছে না, কোনো সওয়াব সে পাচ্ছে না, কোনো লাভ তার হচ্ছে না, কোনো অ্যাচিভ তার হচ্ছে না, কোনো অর্জন হচ্ছে না, কোন সে হতভাগা? মোহতারাম হাজরিন, সত্য বলতে সেই হতভাগা আমাদের সমাজের আমরা বেশিরভাগ মানুষ। আমরা যদি সিয়াম এবং রমাদান কেন্দ্রিক আয়াত এবং হাদিসগুলোকে এক পাশে রাখি আর এক পাশে আমাদের রমাদান পালনের যে চিত্র সেটাকে রাখি, তাহলে সেক্ষেত্রে কেউ বলে দিতে হবে না, আপনি আমি নিজেই হিসাব মেলাতে পারবো যে কোরআন এবং হাদিস যেভাবে রমাদানকে কাটাতে বলেছে, আমরা বেশিরভাগ মানুষ রমাদানকে সেভাবে কাটাতে
পারি না। গতানুগতিক কয়েকটি কাজ, একেবারে রেগুলার রুটিন নির্দিষ্ট কয়েকটি হাতে গোনা কাজ, এটাকেই আমরা রমাদান পালন মনে করি। অথচ রমাদান শুধু এই কাজগুলোর নাম নয়, বরং রমাদানের অন্তর্নিহিত অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক রয়েছে, যে দিকগুলোকে টাচ করা না গেলে, যেগুলোকে স্পর্শ করা না গেলে এই রমাদানের কোনো মানে হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সফল এবং সার্থক রমাদান, এটা যেন আমরা উদযাপন করতে পারি, পালন করতে পারি, এটা যেন মেনে চলতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। মোহতরম হাজরিন, আমরা সবাই একটা হাদিস শুনেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান সম্পর্কে একটা হাদিসে অনেকগুলো কথা বলেছেন। তার একটি কথা হলো ওয়াসুফিদাতিশ শায়াতিন, রমাদানকে কেন্দ্র করে দুষ্ট শয়তানগুলোকে, শয়তানগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন শৃঙ্খলে আবদ্ধ করে ফেলেন, আটক করে ফেলেন, শয়তান তাদেরকে আল্লাহ তাআলা বন্দী করে ফেলেন। কেন করেন? বান্দা যেন বেশি বেশি নেকামল করতে পারে। আপনি বলতে পারেন, শয়তান বন্দী করার পরও কীভাবে শয়তানি হয়? তো এর উত্তর খুবই সহজ। প্রথমত, শয়তান আগে থেকে যে সমস্ত ডোজ দিয়ে গেছে, ওই ডোজগুলোর কার্যকারিতা কিছু না কিছু আরও কিছুদিন এমনিই থাকে। সেজন্য আগে যে ডোজগুলো আপনার আমার উপরে প্রয়োগ করে গেছে বন্দি হওয়ার আগে, ওইগুলোর প্রভাবেও কিছুটা খারাপ কাজ আমাদের মধ্যে থাকে। আর দ্বিতীয় কথা হলো, মানুষ শয়তানীয় কর্মকাণ্ড শুধু শয়তানের কারণে প্ররোচিত হয়েই একমাত্র করে তা নয়, বরং নিজের প্রবৃত্তির তাড়নায় তাড়িত হয়েও মানুষ কী করে, অন্যায় অপরাধ করে। তো যাই হোক, শয়তানকে আল্লাহ তাআলা শৃঙ্খলাবদ্ধ করেছেন। কেন? যাতে করে আমরা এটাকে সুবর্ণ সুযোগ হিসাবে গ্রহণ করি, ইবাদতের পথে, নেকামলের পথে, আল্লাহকে সন্তুষ্ট করার পথে অগ্রসর হয়ে যেতে পারি। ব্যাপারটিকে আমরা ছোট একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝতে পারি। আমাদের বাসা বাড়িতে ছোট ছেলেমেয়েরা নিজেদের মধ্যে গণ্ডগোল ফাসাদ টুকটাক করে। ধরেন আপনার দুইটা ছেলে আছে, একটা ছেলে বড় আর একটা ছেলে ছোট। এই ছোট ছেলেটার সাথে বড় ছেলেটা টুকটাক তাদের মধ্যে লাগালাগি হয়, ভাই ব্রাদার একসাথে থাকলে এরকম তাদের মধ্যে টুনটান ঝগড়া ফাসাদ মারামারি এবং একটু আধটু এদিক সেদিক হয়। সাধারণত বেশিরভাগ পরিবারগুলোতে যেটা হয়, বড় ভাই বড় হওয়ার কারণে ছোটটা বা পিচ্ছিটার উপরে চড়াও হয়। পিচ্ছিটা বেচারা তেড়ামি করে ঠিকই, গোয়ার্তুমি করে ঠিকই, ঝগড়া করে ঠিকই, কিন্তু আবার মায়েরটাও ঠিক মতো খায়, কারণ বড়টা বড়, সেজন্য মায়েরে তার সাথে সে ছোটটা কুলায় না। এটা হলো বাস্তবতা। তো বাবা মা যখন দেখে যে যখনই লাগে ওই বড়টাই মারামারি করে জিতে, ছোটটা দাঁড়ায় ভ্যাঁ ভ্যাঁ করে শুধু কাঁদে, তখন বাপ মার মায়া হয়। মায়া হলে এবার বাপ মা করে কি, মাঝে মধ্যে এক দুইবার ওই পিচ্ছিটার বেশি মন খারাপ হয়ে গেছে, ঝগড়াও করছে, ঝগড়া করে মায়েরও খাইছে, মায়ের খেয়ে হেরেও গেছে, এবার মা বাবার কাছে এসে কান্নাকাটি করে, বড়টার ব্যাপারে নালিশ দেয়। তো মা বাবা ছোটটারে হেল্প করার জন্য একটা কাজ করে, সেটা হলো, কখনো হয়তো গণ্ডগোল লাগছে তো বড়টাকে ধরে ফেলে, বড়টাকে দুই হাত ধরে রেখে মা বাপ ইশারা দেয়, মানে তুমি এই চান্সে কিছু মেরে নাও। তো পিঠের উপরে দু চারটা দিয়ে সে নিজের মনের ঝাল মিটায় নেয়। মনের ঝাল মিটে গেছে এটা বুঝতে পারলে মা বাপ তাকে আবার ইশারা দেয়, পালায় যাও, এরপরে বড়টারে ছেড়ে দেয়। এই দৃশ্য আমাদের বাসা বাড়িতে হয় কি হয় না? ইবলিস আমাদের চাইতে বড়, তার জন্ম তার সৃষ্টি আমাদের আগে, আর আমরা তার চাইতে ছোট, এবং আমরা অনেক দিক থেকে তার চাইতে দুর্বল। যদিও আল্লাহ তাআলা কাইদা শয়তানে দাইফা বলেছেন, শয়তানের ফাঁদগুলোকে দুর্বল বলেছেন, কিন্তু পৃথিবীতে নলেজ বলেন, ইতিহাস বলেন, অভিজ্ঞতা বলেন, বয়স বলেন, সব দিক থেকে ওই যে বড় ভাইয়ের মতো ইবলিস হলো আমাদের থেকে ওই সমস্ত দিক থেকে এগিয়ে। তো আমরা ইবলিসের সাথে পারি না, আমাদের সাথে তার কুস্তি হয়, কুস্তি। এই কুস্তিতে বেশিরভাগ সময় ইবলিস জিতে, আমরা খুব কমই জিতি। একজন কবি বলেছিলেন, আরে ইয়ে কুস্তি তো হায় অমর ভার কি, কবি ও দাবালে কবি তু দাবালে। ইবলিসের সাথে তোমার যে লড়াই, এই লড়াই তো আজীবনের লড়াই, কখনো সে তোমাকে পরাস্ত করবে, কখনো তুমি তাকে পরাস্ত করে ফেলবে। একদিন সে ফজরের তোমার জামাত মিস করে দিবে, সালাত মিস করে দিবে, আরেকদিন তুমি তাহাজ্জুদ থেকে, জেগে থেকে তাহাজ্জুদ পড়ে আদায় করে তাকে তুমি হারিয়ে দিবে, তুমি জিতে যাবে। তো এই লড়াই তো আজীবনের লড়াই, কিন্তু এই লড়াইয়ের বাস্তবতা হলো যে ওই বড় ভাই ছোট ভাইয়ের মতো আমরা বেশিরভাগ সময় হেরে যাই, ইবলিস বেশিরভাগ সময়
জিতে যায়। আল্লাহ তাআলা অভিভাবক হিসাবে দেখেন যে আমরা দুর্বল, নানা কারণে আমরা পেরে উঠতে পারি না, আল্লাহ রাব্বুল আলামিন তখন আমরা যেন কুলিয়ে উঠতে পারি, আমরা যেন একটু মাঝে মধ্যে জেতার আনন্দ উপভোগ করতে পারি, স্বাদটা পেতে পারি। সেজন্য রমাদান এলে আল্লাহ তাআলা ইবলিসকে বন্দী করে বান্দাকে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সেই সংবাদ দিয়ে, কেমন যেন ওই যে অভিভাবক যেরকম ছোটটাকে ইশারা দেয় বড়টাকে হাত ধরে, আল্লাহ তাআলা ইবলিসকে আটক করে রেখে, শয়তানকে তার বাহিনীকে আটক করে রেখে আমাদেরকে ইশারা দিচ্ছেন যে ইয়া বাগিয়াল খাইরে আকবিল ওয়া বাগিয়াল শাররে আকসির, ওহে সৎ কর্ম সম্পাদন করার ব্যাপারে সদিচ্ছা পোষণকারী ব্যক্তি, যার ভালো কাজ করার মুরদ আছে, যে ব্যক্তি জান্নাত পেতে চাও, যে ব্যক্তি তার মালিকের সন্তুষ্টি অর্জন করতে চাও, যে ব্যক্তি ইবাদত বন্দেগীতে অগ্রসর হতে চাও, আকবিল আগাও, শয়তানকে আটক করে রাখা হয়েছে এই সুযোগ, আগাও, এগিয়ে যাও সামনে। ওয়া বাগিয়া শাররে আকসির, আর যে এই সময়ে অন্যান্য সময়ের মতো অপরাধ করে নিজের প্রতি নিজে অবিচার করবে সেই সময়টাতে থেমে যাও, এটা একটা সুবর্ণ সুযোগ। মোহতারাম হাজরিন, এই রমাদান পাওয়ার পরেও, এত বড় সুবর্ণ সুযোগ পাওয়ার পরেও বাস্তবতা হলো আমাদের বেশিরভাগ মানুষের রমাদান অর্থবহ হয় না। রমাদান অর্থবহ যে হয় না তার প্রমাণ হলো রমাদানের আগের জীবন এবং রমাদানের পরের জীবনের মধ্যে তেমন কোনো পার্থক্য খুঁজে পাওয়া। রমাদানের আগে আমার সালাতের যে অবস্থা ছিল রমাদানের পরেও আমার সালাতের একই অবস্থা। রমাদানের আগে আমার দোয়ার প্রতি মনোযোগ যতটা ছিল রমাদানের পরেও একই লেভেলে আছে। রমাদানের আগে আমার দান দাক্ষিণ্য, মানুষের সেবা করা, ভালো কাজ করার আগ্রহ যতটা ছিল রমাদানের পরেও একই গতিতে আছে। এই যদি হয় তাহলে আপনি নিজের রমাদান সম্পর্কে মূল্যায়নে আসতে পারেন যে আপনার রমাদান সার্থক এবং সফল হয়নি। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে। কেন সিয়াম ফরজ করা হয়েছে? এই জন্য যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। সিয়াম ফরজ করা হয়েছে কি জন্য ভাই? যেন আমরা কি হতে পারি? মুত্তাকি হতে পারি। এখন রমাদান শেষে আপনি মুত্তাকি হতে পারছেন কিনা, আপনার তাকওয়ার মিটার এটা উপরে উঠেছে কিনা, আপনার তাকওয়ার যে লেভেল, যে স্তর, সেটা উন্নীত হয়েছে কিনা, যদি না হয় তাহলে আপনার রমাদান পার হয়েছে। আপনি হয়তো সিয়াম, ইফতার, সাহর এবং তারাবি ইত্যাদি করেছেন কিন্তু আপনার রমাদান অর্থবহ হয়নি, সার্থক হয়নি, সফল হয়নি। কারণ রমাদানের সিয়াম সাধনার প্রাথমিক লক্ষ্যই হলো মানুষকে মুত্তাকি বানানো, সেটাই আপনার আমার অর্জিত হয়নি। মোহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি অর্থবহ, একটি সার্থক, একটি সফল রমাদান কাটানোর, অতিবাহিত করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন যে সুবর্ণ সুযোগ আমাদেরকে দিয়েছেন, এই সুযোগ যদি হাতছাড়া হয়ে যায় তাহলে এর চেয়ে বড় সুযোগ ইমানদারের জীবনে আর দ্বিতীয়টি আসতে পারে? কত মানুষ গত রমাদানে আমাদের মাঝে ছিলেন, আমাদের সঙ্গে ছিলেন, কিন্তু এই রমাদানে তারা পরপরের বাসিন্দা হয়ে গেছেন, এই রমাদানে তারা দুনিয়া থেকে চলে গেছেন। যে রমাদানটা আমরা বরণ করতে যাচ্ছি, আসন্ন যে রমাদান, এই রমাদানের পরে আবারও একটি রমাদান পাবো আমরা, এরকম নিশ্চয়তা আমাদের কারোর হাতে আছে? কারোর কাছে না। অতএব এই রমাদান অর্থবহ হোক, সার্থক হোক, আমরা সবাই চাই তো ইনশাআল্লাহ। গতানুগতিক কিছু কাজ নয়, শুধু সিয়াম, ইফতার, সাহুর আর তারাবি এই চার কাজের মধ্যে রমাদানকে সীমাবদ্ধ রাখা নয়, বরং রমাদানের রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকগুলো করণীয়, সে বিষয়গুলোর প্রতি আমরা বেশিরভাগ মানুষ ফোকাস করি না, একেবারেই না, যার কারণে আমাদের রমাদান নষ্ট হয়ে যায়। অতএব আমরা রমাদানের সমস্ত বিষয়গুলোর প্রতি খেয়াল রেখে চলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাই কামল করার তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, এই জন্য আমরা কয়েকটি পরামর্শ দিতে চাই, কয়েকটি টিপস দিতে চাই, যেই পয়েন্টগুলো রমাদানে একজন ইমানদারের লক্ষ্য করা অবশ্য কর্তব্য, যে পয়েন্টগুলোর প্রতি বিশেষভাবে গুরুত্ব আরোপ করা উচিত কিন্তু আমরা করি না। তন্মধ্যে সর্বপ্রথম এবং প্রধান পয়েন্ট হলো সিয়াম এবং রমাদানের মূল উদ্দেশ্যই আমরা বেশিরভাগ মানুষ জানি না। শত শত মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় যে আমাদের সিয়াম পালনের, রমাদান এই সাধনার উদ্দেশ্যটা কি, মানুষ বলে যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, জান্নাতে যাওয়া, ঠিক আছে, এগুলো উদ্দেশ্য, কিন্তু এগুলো হলো চূড়ান্ত উদ্দেশ্য, কিন্তু প্রাথমিক উদ্দেশ্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তাকওয়া অর্জন করা। অতএব
আপনি সিয়াম কেন রাখছেন, রোজা আপনি কেন রাখছেন, রাতে দাঁড়িয়ে আপনি তারাবির সালাত কেন আদায় করছেন, এ বিষয়ে নিজের বিবেককে জিজ্ঞাসা করতে হবে। একটা জিনিস খেয়াল করেন, দিনের বেলায় হালাল খাদ্য গ্রহণ করা, হালাল পানীয় গ্রহণ করা, এটা নর্মালি অন্যান্য সময়ে এটা কি নিষিদ্ধ না অনুমোদিত? আমরা যদি রমাদানের বাইরে দিনের বেলায় খাদ্য গ্রহণ করি হালাল উপার্জন থেকে, এটা কি হালাল না হারাম? হালাল। সে হালাল খাবার গ্রহণ করা, হালাল পানীয় গ্রহণ করাটাকে রমাদান মাসে আল্লাহ তাআলা আমাদের জন্য রেস্ট্রিক্টেড করে দিয়েছেন, দিনের বেলায় এটা করতে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। কেন বলেন তো? এর অন্যতম হিকমা, রহস্য, মূল রহস্য আল্লাহ আল্লাহ আলাম, কিন্তু অন্যতম রহস্য হলো এর মাধ্যমে বান্দা তাকওয়ার এক্সারসাইজ করে, ট্রেনিং করে। কিভাবে প্রশিক্ষণ হয়? ধরুন আপনি পিপাসার্থ, আপনার প্রচণ্ড তৃষ্ণা পেয়েছে, আপনার খাতের কাছে হয়তো ঠান্ডা পানিও আছে, আপনি এমন এক জায়গায় আছেন এখানে আপনাকে কেউ দেখছেও না, আপনি চাইলেই বোতলের মুখটা খুলে ডক ডক করে পানি গিলতে পারেন, কিন্তু আপনি পানি খাচ্ছেন না। যে মানুষটা আজন্ম বাটপার, চিটার, প্রতারক, কথায় কথায় মিথ্যা কথা বলে, সবার সাথে বাটপারি করে, নিজের বউয়ের সাথেও করে, মা বাবার সাথেও করে, ক্লায়েন্ট কাস্টমারের সাথেও করে, চিটারি বাটপারি, এটা তার ডাল ভাত। ওই লোকটাও যদি রোজা রাখে, রোজা রাখার পর সে কোনো কক্ষে আছে, এখানে কোনো মানুষ নাই, তার পিপাসা পেয়েছে, পানি হাতের নাগালে আছে, চাইলেই খেতে পারে, তারপরেও খায় না, ঠিক না? বেঠিক। সব জায়গায় বাটপারি করলেও সিয়াম রেখে এই জায়গাটাতে কী করে না, বাটপারি করে? কেন করে না বলেন তো? কারণ আল্লাহ তাআলা তাকে আজকে সূর্য অস্তমিত হওয়ার আগ পর্যন্ত পান বা আহারের পারমিশন দেন নাই, সেজন্য সে খাচ্ছে না। কেউ দেখছে না, তাতে কি, আল্লাহ তো দেখছেন, এই বিশ্বাস তার মধ্যে আছে, সেজন্য সে খাচ্ছে না, পানও করছে না, ঠিক না বেঠিক? আচ্ছা, একইভাবে একটা ছোট বাচ্চা মানুষ রোজা রাখছে, অনেক কষ্ট হচ্ছে, তারপরও সে কি করে না, তারপরও সে রোজা রেখে চাইলে, ছোট মানুষ অনেক ফাঁকি ঝুঁকি আব্বা আম্মাকে দেয়, মুরব্বীদেরকে, বড় ভাই বোনকে দেয়, কিন্তু রোজা রেখে সেও কি করে না, পান আহার করা তো অনেক পরের কথা, একটু পরপরই দেখবেন পিচ্ছি পোলাপান রোজা রাখলে থুতু ফেলে, খেয়াল করছেন? বেসিনে এসে বারবার থুতু ফেলে, গ্রাম অঞ্চলে হলে বাড়ির থেকে বের হয়ে কেবল থুতু ফেলতে থাকে। কেন থুতু ফেলে? যদি থুতুগুলা ভেতরে চলে গেলে রোজা ভেঙে যায়। তাকওয়ার লেভেলটা দেখেন, আল্লাহর ভয়ে কতটা সে নিজেকে পরিশুদ্ধ করার চেষ্টা করছে, কসরতটা দেখেন, সিয়াম কীভাবে মানুষকে মুত্তাকি বানায় দেখেন, যে সে থুতু ফেলছে, অথচ থুতু গিললে তার রোজার কোনো ক্ষতি হবে না, তারপরও সে থুতু ফেলছে, কেন? কারণ সন্দেহ হয়, না জানি আমার থুতু, নিজের থুতু নিজে গিলার ফলে আমার রোজা ভেঙে যায়, রোজা যাতে ভঙ্গ না হয়, আল্লাহর হুকুম যাতে লঙ্ঘন না হয়, সেজন্য আমি থুতুটা পর্যন্ত গিলছি না, ঠিক না বেঠিক? অনেক সাধারণ মানুষ, শুধু বাচ্চারা না, বড়রাও দেখা যায় যে একটু পরপর থুতু ফেলছেন, অযথা থুতু ফেলছেন, যদিও শরীয়তে থুতু ফেলতে নির্দেশ করে নেই, থুতু গিললে কোনো অসুবিধা নেই, রোজাদার ব্যক্তি নিজে থুতু নিজে দেবে, কিন্তু তিনি তারপরেও ফেলছেন, কেন? কারণ যাতে তার রোজার কোনো ক্ষতি না হয়। আল্লাহ আকবার, এটাই হলো তাকওয়ার ট্রেনিং, এটাই হলো তাকওয়ার প্রশিক্ষণ, যে তুমি অনেক কিছু করতে পারো, চাইলেই তুমি একজন দোকানি কাস্টমারকে ঠকাতে পারো, চাইলেই তোমার স্টকে থাকা তেলের বোতলগুলোকে পেছনে সরিয়ে ক্রাইসিস সৃষ্টি হওয়ার পর বের করে ডাবল দামে বিক্রি করতে পারো, চাইলেই তুমি একটা ফাইল আটকিয়ে কিছু টাকা উপার্জন করতে পারো, চাইলেই তুমি তোমার প্রতিপক্ষকে অন্যায়ভাবে হলেও সাইজ করে দিতে পারো, চাইলেই তুমি অনেক কিছু করতে পারো, যুবক, চাইলেই তুমি মোবাইলে হারাম জিনিস দেখতে পারো, কেউ নাই আশেপাশে, চাইলে তুমি অনেক কিছু করতে পারো, কিন্তু তোমার রব তোমাকে দেখছেন, তিনি এটা হারাম করেছেন, তিনি এটা নিষেধ করেছেন, এই যে অন্যায়ের প্রতি টান থাকবে, অন্যায় করার সুযোগও হাতের কাছে থাকবে, তারপরও করব না, এই সুপ্ত এক চেতনার নাম হলো তাকওয়া। সুপ্ত এই চেতনার নাম কি ভাই? তাকওয়া। সিয়াম আমাদেরকে পিপাসার্থ হওয়ার পরও পানি হাতের নাগালে আছে, কেউ দেখছেও না, তারপরেও খেতে বারণ করছে, সিয়াম শব্দের অর্থই হলো বিরত রাখা। সিয়াম বা সোম শব্দের অর্থ কি? এই শব্দের অর্থই হলো বিরত রাখা, আমাদেরকে বিরত রাখছে কোথেকে? আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে।
তো এই যে আমি পানাহার থেকে নিজেকে বাঁচিয়ে রাখছি, দূরে সরিয়ে রাখছি, এর মাধ্যমে হারাম থেকে নিজেকে সরিয়ে রাখার, লোভনীয় বিষয়ের হাতছানি থেকে নিজেকে দূরে সরার, আল্লাহর নিষিদ্ধ বস্তু থেকে বেঁচে থাকার এক ট্রেনিং এবং কসরত এবং প্রশিক্ষণ সিয়ামের মাধ্যমে হয় কি হয় না, আমরা যদি একটু লক্ষ্য করি দেখব গোটা পৃথিবীতে যত অন্যায় হয়, যত অপরাধ হয়, যত পাপাচার হয়, যত খুন খারাপি হয়, যত দুর্নীতি হয়, যত আর্থিক কেলেঙ্কারি হয়, যত রকমের অপরাধ প্রবণতা মানুষের মধ্যে হয়, এসবগুলো হয় মৌলিকভাবে দুটি কারণে, এক খুননিবৃত্তির কারণে, দুই যৌনবৃত্তির কারণে। মানুষের ক্ষুধা এবং তৃষ্ণা নিবারণের তাড়নায় অর্থাৎ পয়সার জন্য মানুষ অন্যায় করে, আরেকটা হলো যৌন চাহিদাকে অন্যায়ভাবে চরিতার্থ করবার জন্য মানুষ কি করে, অন্যায় করে। আর এই দুটি বিষয়কে আল্লাহ তাআলা রমাদান মাসে সিয়ামরত অবস্থায় নিষেধ করেছেন। খেয়াল করেন, আল্লাহ তাআলা চাইলে তো বলতে পারতেন রমাদান মাসে দিনের বেলা ঘুমানো যাবে না, বলতে পারতেন কি না? ঘুমটা তো আল্লাহ তাআলা হারাম করেন নাই। রমাদান মাসে দিনের বেলা সিয়ামরত অবস্থায় কোনো জাগতিক কাজ করা যাবে না, আল্লাহ চাইলেই সেটা করতে পারতেন, তা তো করেন নাই। লক্ষ্য করেন, আল্লাহ দুটি বিষয় নিষেধ করেছেন, পানাহার এবং যৌনতার চর্চা। এই যৌনতা এবং পানাহার এই দুটি বিষয়কে আল্লাহ তাআলা কি করেছেন, নিষেধ করেছেন। কেন ভাই বলেন? এর মূল উদ্দেশ্য হলো রমাদানের বাইরে সামগ্রিক জীবনে আপনার আমার দ্বারা যত অপরাধ হতে পারে এই সবগুলো ওই যে পয়সার নেশায় আর ওই যৌনতার তাড়নায় বেশিরভাগ এবং মৌলিক অপরাধগুলো হয়ে থাকে। গোটা রমাদান জুড়ে আপনার যৌনতা এবং আপনার এই ক্ষুধা এবং তৃষ্ণার চাহিদাকে কন্ট্রোল করার, নিয়ন্ত্রণ করার, ক্ষুধা থাকলেই আমি খাবো না, হাতের নাগালে থাকলেও খাবো না, পিপাসা থাকলেও খাবো না, এই ট্রেনিং আপনাকে রমাদান মাসে আল্লাহ দিচ্ছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে রমাদান পরবর্তী জীবনে এরকম লোভ আসবে, আপনি ঘুষ খেতে পারেন, অভাবও আছে, অর্থের টানও আছে, তারপর আপনি খাবেন না, হারাম আপনি করতে পারেন, তারপর আপনি করবেন না, আল্লাহর ভয়ে। এই প্রশিক্ষণটা আমাদেরকে সিয়াম দেয়, অবিরত দিচ্ছে, তারপর আমরা নিচ্ছি না। আর এই মানুষগুলোর সম্পর্কে নবীজি বলেছেন, রুব্বা সাঈমিন লাইসা মিন সিয়ামিহি ইল্লাল জু, কত রোজাদার আছে, বহু সিয়াম পালনকারী আছে, যার সিয়াম থেকে উপবাস থাকা ছাড়া আর কোনো অর্জন হয় না, কোনো অ্যাচিভমেন্ট হয় না, কোনো লাভ হয় না, কোনো তার উপকারে আসে না, তার সিয়াম পালন করাটা নিছকই উপবাস থাকা হয়, তৃষ্ণা এবং ক্ষুধার কষ্ট সে করে অযথা, এটার কোনো লাভ হয় না ভাইরা আমার। ওয়ারুব্বা কাঈমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহর, কত মানুষ আছে রাত জেগে দাঁড়িয়ে তাহাজ্জুদ আদায় করে, তারাবি আদায় করে, হয়তো দীর্ঘ তারাবি পড়ে, হয়তো অনেক রোনাজারি করে, হয়তো অনেক সময় নিয়ে করে, সবই হয়তো ঠিক আছে, কিন্তু তারপরও তার এই রাত্রি জাগরণ নিছকই নির্ঘুমে রাত কাটানো, এটা অর্থহীন, এটার কোনো সব তার আমল নামায় জমা হয় না। কেন হয় না? মূল কারণ হলো সিয়ামের মূল উদ্দেশ্যকে সে ধরতে পারে না, সিয়ামের মূল উদ্দেশ্য কি করতে পারে না, সিয়ামের মূল উদ্দেশ্য হলো তাকওয়ার চর্চা করা, পাপের কাজগুলো থেকে বেঁচে থাকার প্রশিক্ষণ নেওয়া। একটি হাদিস লক্ষ্য করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি রোজা রেখেছো, তোমার সাথে কেউ এসে একটা কটু কথা বলে তোমার মেজাজটা গরম করে দিল, তোমার এখন ঝগড়া করার যথেষ্ট উপলক্ষ তোমার সামনে আছে, তোমার এখন মন চাইছে যে এত বড় অনাচার, এত বড় অন্যায় কথা বলছে, মিথ্যা কথা বলছে, আমার উপরে আমার মেজাজ গরম হওয়ার মতো যা দরকার সবই সে করে বসে আছে, আমার এখন মনে চায় একটা চর কষে দেই, একটা ঘুষি বসাই দেই, অন্তত একটা গালি দেই, ফেসবুকে একটা কমেন্ট করি, একটা শক্ত ভাষায় কিছু একটা বলি, মনে চাচ্ছে। কিন্তু তুমি লোকটা রোজাদার, তুমি তখন কি করবা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজাদার ব্যক্তির সাথে কেউ যদি ঝগড়া করে, কেউ যদি অন্যায় আচরণ করে, কেউ যদি তার প্রতি তাকে গালি দেয়, তাকে কষ্ট দেয়, সে জবাবে বলবে ফালিয়াকুল ইন্নি সাঈম, সে জবাবে বলবে ভাই তুমি বেঁচে গেলে, তুমি বড় কপালালা মানুষ, এতগুলা গালি দিলা, এতগুলা অন্যায় করলা, আমার প্রতি অবিচার করলা, আমি তোমাকে এখন পিষে ফেলতে পারতাম, বাট আমি রোজাদার, আমি কি রোজাদার। দেখেন এই যে একটা ব্যাপার, আপনি ঝগড়া ঝাঁটি করার যথেষ্ট উপলক্ষ আছে, অন্যায় করেছে, অন্যায়ের বিপরীতে আপনি তাকে সমুচিত জবাব দিতে পারেন ন্যায়সঙ্গতভাবে, তারপরও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন না তুমি রোজাদার,
তোমার সাথে কেউ ঝগড়া করছে, তুমি বলো ইন্নি সায়েম, ভাই আমার দুর্বলতা হলো আমি রোজাদার, আমি তোমার কথার জবাবটা দিতে পারছি না। এই যে প্রশিক্ষণ দেখেন, মানে রমজানের পরেও এরকম পরিস্থিতি আপনার সামনে আসবে। যখন আসবে নিজেকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন, মাস জুড়ে তার এক্সারসাইজ করবেন, মাস জুড়ে তার ট্রেনিং করবেন, যাতে রমজানের পরেও কেউ আপনাকে অন্যায় কথা বললেও মুস্কি হেসে দিয়ে সেখান থেকে নিজেকে সরিয়ে নিয়ে যেতে পারেন, ট্রেনিং নেবেন। কথা কি বুঝতে পারছি ভাইরা? আমরা কয়জন মানুষ রোজা রেখে ট্রেনিং নিয়ে রমজান পরবর্তী জীবনে ভালো মানুষ হওয়া তো পরের কথা, রমজানে সিয়াম পালন করে হারাম কাজ ছেড়ে থাকতে পারি কয়জন মানুষ? একদিকে সিয়াম পালন করছি, অপরদিকে বিভিন্ন অপরাধ কর্ম করছি, বিভিন্ন হারাম কাজ করছি, আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন বুখারীর হাদিস, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমাল বিহি ওয়াল জাহাল আও আল জাহাল, যেই ব্যক্তি মিথ্যা কথা, মিথ্যা কাজ, চিটারি বাটপারি, মানুষকে ধোকা দেওয়া, প্রতারণা করা, দুই নম্বরই অসততা, এগুলো যে ব্যক্তি ছাড়লো না, মূর্খতা সুলভ কাজ, অহেতুক কর্ম, এগুলো যে ব্যক্তি ছাড়লো না, অথচ সে রোজাদার, সিয়াম পালনকারী, সিয়াম রেখেও যদি কেউ এগুলো না ছাড়তে পারে, ফালাইসা লিল্লাহি হাজা আইয়াদা তুআমাহু ওয়া শারাবা, এই হতভাগা ব্যক্তির পান এবং আহার বর্জন করায় আল্লাহর কোনো লাভ নাই। তার মানে কি? তার মানে হলো এই ব্যক্তির পান আহার বর্জন করে তৃষ্ণার্ত থেকে, ক্ষুধার্ত থেকে সারাদিন সিয়াম পালন করে কোনো লাভ নাই, আল্লাহ তাআলার কোনো ঠেকা পড়ে নাই তার এই সিয়াম পালন করায়, অর্থাৎ আল্লাহ এটা অ্যাকসেপ্ট করবেন না। যদি তার সিয়ামে তাকে মুত্তাকি না বানায়, সিয়াম রেখে সে মিথ্যা কথা বলতে গিয়ে তার মুখ বন্ধ হয়ে যাবে, না আমি তো রোজাদার, আমি তো দুই নম্বরই করতে পারি না, এটা যদি না করে তাহলে সিয়ামটা কি হয়ে যাবে ভাই? অর্থহীন হয়ে যাবে। আর এই বিষয়টাকে অনুধাবন করার জন্য, বোঝার জন্য সাইয়েদ আবুল হাসান আলী আন-নদভী রাহিমাহুল্লাহ ভারত মহাদেশে অনেক বড় একজন আলেম দ্বীন ছিলেন, তিনি চমৎকার এবং অসাধারণ একটা উপমা দিয়েছে। উপমাটা আমার এত ভালো লেগেছে যে আমি এটা বিভিন্ন সময় শেয়ার করার চেষ্টা করি। উপমাটা হলো, তিনি বলেছেন আমাদের গোটা জীবনে দুই ধরনের সিয়াম আছে। কয় ধরনের সিয়াম আছে? একটা হলো আয়তনে আয়তনে আকারে ছোট, আর একটা সিয়াম আছে আয়তনে আকারে সাইজে বড়। ফজিলত মর্যাদার কথা বলছি না, আকারের কথা বলছি। আয়তনে এবং আকারে ছোট সিয়াম হলো রমাদানের সিয়াম, যেটা 12 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টার হয়ে থাকে। আর আয়তনে আকারে বড় যে সিয়ামটা, সেটা হলো আমাদের গোটা জীবনের সিয়াম, ইমানদারের পুরো জীবনটা একটা সিয়াম। রমাদানের সিয়ামটা শুরু হয় সোবে সাদিক থেকে, জীবনের সিয়াম, জীবনের রোজাটা শুরু হয় প্রাপ্তবয়স্ক হওয়া থেকে। রমাদানের সিয়াম শেষ হয় সূর্য ডুবে গেলে, জীবনের সিয়াম শেষ হয় জীবনের সূর্য ডুবে গেলে। রমাদানের সিয়াম রেখে অনেক কাজ করা নিষিদ্ধ, জীবনের সিয়ামেও আল্লাহ তাআলা অনেক কিছু নিষিদ্ধ করে রেখেছেন। রমাদানের সিয়াম যদি কেউ ঠিকঠাক মতো পালন করতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লিসসাইমে ফারহাতান, রোজাদার ব্যক্তির জন্য দুটি আনন্দ আছে ভাই। কটি আনন্দ? দুটি আনন্দ আছে। একটি আনন্দ ফারহাতান ইনদা ফিত্রি, একটি আনন্দ সে পায় হলো ইফতারের সময়। রোজাদার ব্যক্তি একটা আনন্দ পায় কখন? ইফতারের সময়। ওয়া ফারহাতান ইনদা লিকাই রাব্বিহ, আরেকটি আনন্দ রোজাদার পাবে সেদিন যদি তার রবের সাথে সাক্ষাৎ করবে। জান্নাতে স্পেশাল গেট থাকবে, রাইয়ান তার নাম থাকবে, ওই গেট দিয়ে শুধু সিয়াম পালনকারী, রমাদানকে হেফাজতকারী, যথাযোগ্যভাবে রমাদান পালনকারী ব্যক্তি প্রবেশ করবে, সেই মর্যাদা লালন করবে। যখন রবের সাথে সাক্ষাৎ হবে যেদিন, সেদিন সে যে আনন্দিত হবে, সে আনন্দ তার হবে তার আসল আনন্দ। কিন্তু রোজাদারের দুনিয়াতে একটা নগদ আনন্দ আছে, সেটা হলো ইফতারের সময়। আচ্ছা একটু খেয়াল করেন তো, ইফতার মানে নাস্তা। ইফতার মানে কি ভাই? নাস্তা। সারা বছর জুড়ে আমরা নাস্তা করি না করি না? সারা রাত না খেয়ে থেকে, অর্থাৎ এশার আগে বা রাতে খেয়ে আমরা শুয়ে পড়ি, 6, 7, 8, 9, 10 ঘন্টা পরে, অনেক সময় 12 ঘন্টা পরে সকাল 7টা 8টা 9টা আমরা নাস্তা করি। রোজা তো একই জিনিস প্রায়, সবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত হয়তো 1-2 ঘন্টা বেশি আপনি উপবাস থাকেন। এখানে সারা রাত না খেয়ে সকালে নাস্তা খাওয়ার সময় আপনার কাছে একটু ভালো তো নিশ্চয়ই লাগে, ক্ষুধা দূর হলে ভালো তো সবারই লাগে। কিন্তু রোজা রাখার পর সন্ধ্যার সময় যখন ইফতারি সামনে নিয়ে বসেন, মুয়াজ্জিনের আজান শোনার পর, সূর্য অস্তমিত হয়েছে এটা জানার পর, যখন আপনি ইফতার করেন,
ইফতার করার সময়, ইফতার করার পরে, ইফতার করার আগের যে আনন্দকর মুহূর্ত, যে তৃপ্তি, যে ভালো লাগা, এটা সকালের নাস্তায় জীবনে কখনো কল্পনাও করা যায়? সকালের নাস্তার কথা কি বলবেন? সারা জীবনের কোনো খাবারে, সারা জীবনের সারা লাইফে যত আকর্ষণীয় খাবার খেয়েছেন, কোনো খাবারে ওই তৃপ্তি, ওই আনন্দ, ওই অবর্ণনীয় স্বাদ, এটা পাওয়া যায় না ইফতারের সময় যেটা পাওয়া যায়। ঠিক না? ঠিক। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সেই কথাই বলেছেন, এটা আল্লাহর দেয়া একটা বরকতি আনন্দ, যেটা আপনি অন্য সময় পাবেন না। এখন মূল জায়গায় আসি। রমাদান মাসের সিয়াম যারা রাখে, আমাদের বাসা বাড়িতে বিশেষ করে ছোট ছোট বাচ্চারা যখন রোজা রাখে, এই যে বাচ্চাটার মতো বাচ্চারা, ছেলেরা যখন রোজা রাখে, মেয়েরা যখন রোজা রাখে, ধরেন দুই ভাই একসাথে রোজা রাখলো, রোজা রাখার ফলে আসে না পোলাপান, কিছু আছে অধৈর্যশীল, কিছু আছে মাশাল্লাহ খুব ধৈর্যশীল। যেটা একটু অধৈর্যশীল ওইটা দেখা যায় যে এই নয়টার পর থেকে শুরু করে, আব্বু আর কয় ঘন্টা, আম্মু আর কতক্ষণ বাকি, বলে আরে মাত্র সকাল শুরু হলে, বের বলো কি তুমি, তার মানে এই সন্ধ্যা বন্ধ থাকতে হবে, ও আমার তো ক্ষুধা পাইছে, অস্থির করে কি করে না, দশটা বেজে গেছে, দাদার কাছে যায়, দাদা আর কতক্ষণ দেখো তো, দাদু আর কতক্ষণ বলো তো, ভাই আর কতক্ষণ বলো তো, সবাইরে পাগল করে ফেলা। এগারোটা বাজার পরে ও যা ওর মারে বলে, দেখো আমি রোজা রোজা রাখতে পারবো না, আমি আর পারতেছি না, আমার খাবার দাও, আছে না নাই? তো যদি সে অস্থির হয়ে যায়, কোনোভাবে রোজা রাখবে না, তার যদি হট মেজাজ হয়ে যাচ্ছে, এরকম ভাব চক্কর দেখে, বাপ মা তাড়াতাড়ি দেখে, দরকার না বিশ্বযুদ্ধ, তাড়াতাড়ি করে বলে ঠিক আছে তুই খা, ভাত তরকারি দিয়ে দেয়, সে খেয়ে না, রোজাটা ভেঙে যায়। খেয়াল করেন কিন্তু, আরেকটা ছেলে তারই ভাই, যার হয়তো তারও ক্ষুধা লাগছে, কিন্তু একটু সহনশীল, আছে না এরকম, এরকম সহনশীল, যার কারণে সে দেখা যাচ্ছে সে রোজা যত কষ্টই হোক ভাঙবে না, চেহারা আস্তে আস্তে ফ্যাকাশে হয়ে আসতেছে, চোখ দুটো আস্তে আস্তে গড়তে চলে যাচ্ছে, মুখটা শুকিয়ে যাচ্ছে, ক্ষুধা বোঝা যাচ্ছে যে আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে, মগর সে কি করবে না, রোজা ভাঙবে না। দুপুর পার হয়ে বিকাল গড়িয়ে এসেছে, আর চলে না শরীর, ছোট মানুষ পারে না, হয়তো কেউ বলতেছে যে ভেঙে ফেলাও ছোট মানুষ, না আমি রোজা ভাঙবো না, আছে না নাই? এবার দুইটার পরিণতিটা আসেন দেখি কি, যেটা সকালে রোজার ভাঙে দশটা বা এগারোটার দিকে, এর ভাগ্যে কি জোটে বলেন তো, কি খায়, মানে সে যে খাবারটায়, খাবারটার কোয়ালিটি মান কি বলেন তো? আমি বলি এটার কোয়ালিটি হলো, মুসলমানের ঘরে ভালো খাবারের আয়োজন হয় দুই সময়, এক হলো সাহারির সময়, আর হলো ইফতারের সময়, রমজান মাসে, ঠিক না? সাহারিতে মনে করেন মাছ রান্না হলে ভালো ভালো পেটির টুকরা টুকরা যা আছে এগুলো সাহারিতে খাওয়া শেষ, ওই কল্লা লেঞ্জা যেগুলো বাছা টাছা আছে ওইগুলো থাকে, কিন্তু খেয়াল করেন গোস্ত যদি হয় তাহলে ভালো ভালো টুকরাগুলো এগুলো সবগুলো সাহারিতে খেয়ে টেয়ে টুকটাক যেগুলো হাড্ডি টাড্ডি আছে খাওয়া টাওয়ার মতো না ওইগুলো থাকে, কিন্তু বাসি এবং বাছাই করাগুলো থাকে, কিন্তু যে রোজা রাখতে পারলো না, ধৈর্য কুলাইলো না, ওর কপালে ওই বাসি তরকারি, পান্তা ভাত, বাছাই করা গোস্তের টুকরা হাড্ডি এবং লেঞ্জা এবং মাছের কল্লা, এ জাতীয় জিনিসপত্র দিয়ে কোনো রকম খায়া ও তৃষ্ণা ও মিটায়, ঠিক না? ঠিক। এবার আসেন একটু দেখি, যে রোজাটা কমপ্লিট করলো, সিয়ামটাকে যে কমপ্লিট করলো, শেষ পর্যন্ত নিয়ে যেতে পারলো, কষ্ট হয়েছে কিন্তু সে কষ্ট সহ্য করেছে, সে নিজের সঙ্গে সংগ্রাম করেছে, সে সিয়াম ভাঙে নাই, সিয়ামকে রক্ষা করেছে। আসুন দেখি তো তার ভাগ্যে কি জুটেছে। বিকেল পার হওয়ার পর গ্রাম বাংলার আবহাওয়া যদি বলি একরকম, শহরের আবহাওয়া আর একরকম, গ্রাম বাংলারটাই বলি, গ্রামে দেখা যায় যে এরকম বাচ্চা যে রোজা রয়েছে, এখন আসর পার হয়েছে, মা এদিকে ভাজা পোড়া ভাজতেছে, শরবত বাহারি বাহারি শরবতের আইটেম করতেছে, বিভিন্ন পদের নাস্তা তৈরি হচ্ছে, ইফতার তৈরি হচ্ছে, দাদা দাদি মুরব্বীরা বসে গেছেন ইফতার নিয়ে, এই বাচ্চাটাকে সবাই ডেকে এনে মাঝখানে বসায়, দাদা বলে আমার পাশে আসো, দাদু বলে না না আমার কাছে আসো, টানাটানি শুরু হয় কি না দেখেন, টানাটানি শুরু হয়ে গেছে কিন্তু। আচ্ছা, বসানোর পর একেবারে ফ্রেশ ফ্রেশ, একেবারে অরেঞ্জ জুস, হ্যাঁ ফ্রেশ দেখে একেবারে আপনার তাজা তাজা ফল কেটে কেটে তার সামনে, আর ভাজা পোড়া আকর্ষণীয় লোভনীয় সব কিছু তার সামনে রাখা হয়েছে, আর একটু পরপর হাত দিয়া দাদা একবার বলে যে ভাই এই তো আর আধা ঘন্টা, আর 30 মিনিট দেখতে দেখতে চলে যাবে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাকে কিন্তু বাবা দিতে থাকে, আর তোমার টেনশন নাই, এদের সময় শেষ ইনশাআল্লাহ, সবাই বসে থাকে। এর মধ্যে যেটা ওই 10টা বাজে রোজা ভেঙে ফেলছে ওইটার অবস্থা কি থাকে তখন চিন্তা করেন, ওইটা কি করে তখন, ওইটা আশ্বাস দিয়ে গুড়গুড় করে, গুড়গুড় করলে বাপে এক ধমক দেয়, মায়ে একটা ধমক দেয়, তোর এখানে কি, যা হয়েছে হাঁস মোরগ ধর,
বাজার থেকে দোকান থেকে একটা ইয়া নিয়ে আয়, মোমবাতি নিয়ে আয়, কারেন্ট চলে গেলে কি হবে? ওই বাচ্চাটা বাবুটাকে রাখ, ও ডিস্টার্ব করতেছে, জ্বালাইতেছে, তোর এখানে কি? ওই বেচারা দৌড় দিয়া শুনে ওই বাবু রাখে, বাচ্চা রাখে, আর এই ফাঁকে ওই ছোটোটা তো খুব মোসে তাও দিয়া বসে খাবে, এখন সে ইফতার করবে। হ্যাঁ, মা নিজে খাওয়ার আগে কোনো রকম রোজাটা ভেঙেই আবার একটা দিচ্ছে, দাদা একটা দিচ্ছে, বাপে একটা দিচ্ছে, ভাইয়ে একটা দিচ্ছে, সর্বস এক গ্লাস শেষ না হতে আব্বু আরেক গ্লাস খাও, ভাইয়া আরেক গ্লাস খাও, কি পরিমাণ তেল মাখামাখি। আর ওই বেচারা ঝাড়ি খেয়ে দূরে থাকে। দূরে থাকার পর যেহেতু রোজা রাখার চেষ্টা সেও করছে, পরিবারের সদস্য বটে, অতএব এক্ষেত্রেও ইফতার টিফতার খাওয়ার পর, মাগরিবের পরে অথবা আগে অথবা ইফতারের মাঝামাঝি পর্যায়ে ডেকে না, আচ্ছা আসো আসো তুমিও আসো, এবারও বাসা করা ওই পোড়া গেছে যেগুলো আপনার ইয়ে কি বলে পেঁয়াজি বেগুনি, ওগুলো দুই একটা তার কপালে চোখ। আমি কি ঠিক বলেছি না ভুল বলেছি? এগুলো আমাদের সমাজের বাস্তব চিত্র কি না? এবার আপনি আসেন ওই যে আলী মিয়া নদী রহমতুল্লাহ বলেছেন, আমাদের গোটা জীবনটা একটা রোজা, গোটা জীবনটা একটা কি সোম। আপনার গোটা জীবনে আল্লাহ তাআলা নিষেধ করেছেন জেনা করা যাবে না, যুবক জেনার কাছেও যাওয়া যাবে না, হারাম এটাকে স্পর্শ করা যাবে না, লোভনীয় অফার আসবে, হারাম উপার্জন করার সুযোগ আসবে, সবাই করবে সমাজের, তুমি করবে না, তুমি বিপরীত চলার চেষ্টা করবে, তুমি সংগ্রাম করবে, জীবনের সিয়াম ভঙ্গ যেন না হয় সেজন্য চেষ্টা করবে, সাধনা করবে। যদি এই জীবনের সিয়াম কেউ রক্ষা করতে না পারে, কিছুদিন দায় রাখছে, এরপরে বলে না সবাই কে কি বলে খোঁচাখুচি করে দুধ চেষে ফেললো, ওই যে রোজা ভেঙে ফেলছে, শেষ জীবনের রোজা ভেঙে ফেললো, কয়দিন একটু ভালো চলাফেরা করছে, এরপরে বলে না এইভাবে চললে কি আর চলে, পরে তবা তিল্লা করে নেবো, একটু উপার্জন করে নিই, পয়সা কড়ি করে নিই, এরপরে মসজিদ মাসা দিয়ে টিয়া তবা টবা করে নিব, রোজা ভেঙে ফেললো জীবনের রোজা। ঠিক একইভাবে জীবনের রোজা যারা ভেঙে ফেলে, তাদের জীবনের সূর্য ডুবার পর যখন ইফতারের সময় আসবে, তার আগে দুনিয়াতে যা তারা ভোগ করবে, আর দুনিয়া কুল্লুহা জিফা, দুনিয়াতে যত নেয়ামত আছে এগুলো সবগুলো রোজাদার ফ্যামিলির, মুসলমান ফ্যামিলির বাসায় সকাল 10টা 11টায় রমাদান মাসে যেরকম বাসি খাবার ছাড়া কিছু থাকে না, যে ব্যক্তি জীবনের রোজা ভঙ্গ করে, হারামের হাতছানির পিছনে মোহনীয় হাতছানি দেখে নিজের ইমানকে আমলকে নষ্ট করে, তাকওয়াকে ভেঙে ফেলে, হারাম এর মধ্যে জড়িয়ে পড়ে, আল্লাহর ভয়ে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, এই ব্যক্তি ওই রোজা ভঙ্গকারী যুবকের মতো, বাচ্চার মতো, সেও ভোগ করে, একটু ভালো থাকে, গাড়ি বাড়ি হাঁকায়, পয়সা কড়ি বেশি হয়, কিন্তু সেটা হলো ঝুটার মতো। আসল নির্মল ফ্রেশ নেয়ামত যখন হবে, এ যখন কাছে যাবে, ঝাড়ি খেয়ে জাহান্নামে যাবে, আর যদি ইমান থাকে পোড়া টোড়ার পর আবার এসে শেষ মুহূর্তে এসে জান্নাত হয়তো সেও পাবে, কিন্তু জীবনের রোজা ভঙ্গ করার ফলে ওই রমজানের সিয়াম ভঙ্গকারী শিশু বা বালক, তার যেরকম অবস্থা, কিশোরের যেরকম অবস্থা, একই অবস্থা তারও হবে। আর এর বিপরীতে যে ব্যক্তি জীবনের সিয়ামকে রক্ষা করতে পেরেছে, তার জীবনের সূর্য ডুবার আগে আগে আল্লাহ কোরআনে বলেছেন যে আল্লাহর তরফ থেকে ফেরেশতারা এসে বলবে, আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ছোট বাচ্চা যেরকম জীবনের রমজানের সিয়াম শেষ হওয়ার আগে, সূর্য ডুবার আগে বাপ মা বলে বাবা টেনশন নাই আর অল্প একটু সবর করো, তারা যেরকম অভয় দেয়, জীবনের সূর্য ডুবার আগে জীবনের সিয়াম রক্ষা করতে পেরেছে যে, হারাম থেকে বাঁচতে পেরেছে যে, এই ব্যক্তিকে আল্লাহর ফেরেশতারা সান্ত্বনা দেয়, আর ভয় নাই, আর অপেক্ষা করে একটু পরেই তোমার নিঃশ্বাস ত্যাগ হয়ে যাবে, আর আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে, জান্নাতের সাথে কানেক্টেড হবে। আল্লাহ তাআলা আমাদেরকে জীবনের সিয়ামকে রক্ষা করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আমাদের সিয়াম অর্থবহ হচ্ছে না, এর মূল কারণ হলো সিয়ামের যে লক্ষ্য, সিয়ামের যে উদ্দেশ্য, সিয়ামের যে মর্ম, সেটা আমরা উপলব্ধি করতে পারি না। অতএব সেটা উপলব্ধি করে সিয়াম পালন করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। রোজার উদ্দেশ্য, রোজার লক্ষ্য, রোজার আসল যে প্রাণ, সেটা হলো গুনাহ ছাড়ার প্রশিক্ষণ নেওয়া, আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকার কি করা, প্রশিক্ষণ নেওয়া। এই প্রশিক্ষণ রমজান থেকে নেব তো ইনশাআল্লাহ, রমাদান থেকে প্রশিক্ষণ নিয়ে বাকি জীবনে আপনি ভালো থাকবেন সেটা তো পরের কথা, রমাদানেই যদি আপনি নিজে গুনাহে লিপ্ত হন, রোজা রেখে মিথ্যা কথা বলেন, রোজা রেখে হারাম কাজ করেন, একটা হারাম কাজ থেকে তো বেশি আর বাঁচতে পারছেন না, রোজা রেখে ইউটিউবে ওয়াজের নাম দিয়ে হারাম জিনিস দেখছেন, রোজা রোজার মধ্যে ইউটিউবে ফেসবুকে ওয়াজের নাম দিয়া বিভিন্ন মিউজিক আছে এরকম গান বাজনা শুনছেন, হারাম জিনিস শুনছেন, আছে না নাই আমাদের সমাজে? এই বিষয়গুলো আমাদের রোজাকে কি করে, নষ্ট করে এবং রোজার উদ্দেশ্যকে ব্যাহত করে দেয়। অতএব আপনার রোজাকে যদি আপনি অর্থবহ করতে চান, রোজা রেখে সব প্রকার হারাম কাজ, বিশেষ করে হাদিসে যেগুলো কথা বলা হয়েছে, ঝগড়া বিবাদ এবং মিথ্যা কাজ, প্রতারণামূলক কাজ, মূর্খতাসুলভ কাজ, এই সব আচরণ বন্ধ করে
একজন ভালো মানুষ হিসাবে রোজা রাখার সময়টা পার করতে হবে, চেষ্টা করে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। রমাদানের সিয়াম অর্থবহ না হওয়ার আরেকটি বড় কারণ হলো, আমরা অনেকে সিয়াম পালন করি, সওম পালন করি, রোজা রাখি, কিন্তু রমাদানের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সিয়ামের বোন বলতে পারেন, ভাই এবং বোন যেরকম, সিয়ামের একটা বোন বলতে পারেন, তার সাথে লাগা আরেকটা আমল করতে পারেন, যে একটাকে চারটাকে কল্পনা করা কঠিন, সেটা হলো কোরআন। সিয়ামের সাথে কোরআনের সম্পর্কটা ভাইয়ের সাথে বোনের সম্পর্কের মতো, বোনের সাথে ভাইয়ের সম্পর্কের মতো, ওতপ্রোতভাবে জড়িত। আমরা অনেকে রমাদানে সিয়াম পালন করি কিন্তু কোরআনের হক আদায় করি না। কোরআনের হক আদায় বলতে আমরা বুঝি শুধু তারাবিতে একটু তুফান মিলের গতিতে অথবা 4G 5G গতিতে একটা খতম শোনা, এটা হলো কোরআনের হক আদায় করা। আর নিজেরা যদি পড়ি তাহলেও সেক্ষেত্রে কত দ্রুততার সাথে, কত গতির সাথে আমরা পড়ে শেষ করতে পারি সেই চেষ্টা করি। গতি ভালো জিনিস, সব জায়গায় না, সব জায়গায় গতি জিনিসটা কিনা ভাই ভালো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে করিমের তেলাওয়াত খুব ধীরস্থিরতার সাথে করতেন। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। রমাদান যেহেতু কোরআন নাজিলের মাস, আর কোরআনের সাথে রমাদানের সম্পর্ক অনেক গভীর, এই জন্য হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআনিল আবদ। কিয়ামতের ময়দানে দুটি ইবাদত আল্লাহর কাছে বান্দার হয়ে, বান্দার হয়ে আল্লাহর কাছে আর্গুমেন্ট করবে, দাবি পেশ করবে, এই সাহস অন্য কারোর হবে না। শুধু দুটি ইবাদত, সিয়াম এবং কোরআন, এই দুটি কথা হাদিসে, এ হাদিসে বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাষ্যটা খেয়াল করে, তিনি বলেছেন সিয়াম রোজা এটা আল্লাহর কাছে বান্দার পক্ষ হয়ে আর্গুমেন্ট করবে, বলবে আল্লাহ এই বান্দার ছোটোখাটো বা অনিচ্ছাকৃত হয়তো ভুল ত্রুটি আছে থাকতে পারে, কিন্তু আমি দিনের বেলায় পানাহার থেকে, যৌনতা থেকে তাকে দূরে রাখিয়েছি, যার কারণে সে এগুলো করে নাই, আমি এগুলো থেকে বিরত রেখেছি তাকে, এগুলোর মাধ্যমে সে অন্য অন্য হারাম কাজ থেকে বিরত থাকার ট্রেনিং নিয়েছে, চেষ্টা করেছে, তাকওয়া চর্চা করেছে, এই কাজটা আমি তাকে করেছি, আমি যেহেতু তাকে পানাহার করতে দেইনি, যৌনতা চর্চা করতে দেইনি দিনের বেলায়, এই জন্য আজ আমি তাকে আজাবে নিক্ষেপ হতে দিব না, আপনি তাকে জাহান্নামে দিবেন না, আল্লাহ আমার সুপারিশ কবুল করুন। একইভাবে কোরআন আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনার এই বান্দা রাত জেগে কোরআন তিলাওয়াত করেছে, অর্থবহ কোরআন তিলাওয়াত করেছে, ওই যে সিয়াম অর্থবহ সিয়াম রেখেছে, তো যার ফলশ্রুতিতে তাকে রাতে আমি ঘুমোতে দেইনি, কোরআন বলবে যেহেতু আমি তাকে রাতে ঘুমোতে দেইনি, আমার কারণে সে ঘুম ত্যাগ করেছে, আজ তাকে আপনি জাহান্নামে দিবেন না। এই জন্য ভাইয়েরা আমার, রমাদান মাসে কোরআনের সাথে আমাদের সম্পর্ক হওয়া উচিত সুনিবিড়, বিশেষ করে সিয়ামের সাথে কোরআনের সম্পর্ক নিবিড় হওয়ার কারণে, এবং রমাদান মাসটা কোরআন নাজিলের মাস হওয়ার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াতাদারাসুল কোরআন, কোরআনের মুদারাসা করতেন, তাদারুস করতেন এই রমাদান মাসে, জিব্রিলের সাথে কোরআন শোনাশুনি করতেন, কোরআন আপনি শুনবেন আরেকজন তেলাওয়াত করবে, বসে বসে শুনবেন, তারাবিতে আমরা শুনি আলহামদুলিল্লাহ, তারাবির বাইরেও চেষ্টা করেন, এবং আপনি তেলাওয়াত করবেন আরেকজনকে শোনাবেন, অর্থ সহকারে, ব্যাখ্যা সহকারে, বিশ্লেষণ এবং তাফসির সহকারে কোরআন বোঝার চেষ্টা করবেন। গোটা রমাদান জুড়ে কোরআন জানার চেষ্টা আমাদের মধ্যে থাকা উচিত। আমরা বেশিরভাগ মানুষ গতানুগতিকভাবে কোরআন খতম দিয়ে শেষ করে ফেলি, একটু তাফসির জানা, একটু অর্থ জানার চেষ্টা করি না। ভাইরা আমার, কোরআন এসেছে আমাদেরকে পথ দেখাবার জন্য। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, এরপর আল্লাহ কি বলেছেন আপনি আর জানেন না, আপনি শুধু পড়ে চলে গেছেন। তো এই জন্য কোরআন আসেনি, কোরআন এসেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, এই কথা বলার পর আল্লাহ যে কথাটা বলেছেন ওইটা বুঝে সেটা অনুযায়ী আমল করার জন্য কোরআন এসেছে। অতএব রমাদানে আপনি কোরআন তেলাওয়াত করেন, না বুঝে তেলাওয়াত করলেও সওয়াব হবে, কিন্তু শুধুমাত্র সওয়াব আহরণের জন্যই কোরআন আসেনি, কোরআন এসেছে লিয়াদাব্বারু আয়াতি, যাতে কোরআনের আয়াত যেগুলো আপনার বোঝার সক্ষমতা আছে সেগুলো বুঝে সেগুলো নিয়ে আপনি ভাবেন, চিন্তা করেন এবং সেগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করেন। অতএব রমাদানের সিয়াম সাধনাকে, রমাদান সাধনাকে আপনি যদি অর্থবহ করতে চান তাহলে আপনাকে কোরআনকে স্পেশালভাবে সময় দিতে হবে, তেলাওয়াত করবেন, তেলাওয়াত শুনবেন দুইভাবে, নিজে করবেন আরেকজনের তেলাওয়াত শুনবেন, অর্থ এবং ব্যাখ্যা সহকারে কোরআন বোঝার চেষ্টা করবেন, এবং কোরআনের যে নির্দেশনাগুলো আছে সেগুলোকে দেখে দেখে, বুঝে বুঝে আমল করার চেষ্টা করবেন। চেষ্টা করবো না ইনশাআল্লাহ। আমরা দুইটা পয়েন্ট বললাম, তাহলে নাম্বার তিন নম্বর পয়েন্ট হলো, রমাদানে আমাদের জীবনে দোয়া করার এক সুবর্ণ সুযোগ তৈরি হয়। আমরা
দোয়া থেকে আজকাল বেশিরভাগ মুসলিমরা বঞ্চিত। আমাদের তরুণ ভাইদের মধ্যে এরকম খুব কম সংখ্যক মানুষ পাওয়া যাবে যে আল্লাহর বান্দা তার গোটা জীবনে একটিবারের জন্য চোখের পানি ফেলে মালিকের কাছে একটু কাঁদতে পেরেছে। অনেক হতভাগা আছে, অনেক হতভাগা আছে গোটা রমাদান জুড়ে। হয়তো তিনি রোজা রেখেছেন, সিয়াম পালন করেছেন, সাহারি করেছেন, ইফতার করেছেন, তারাবি করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, পড়ে শেষ করে খতম দিয়েছেন, অনেক ইবাদত করেছেন মাশাআল্লাহ। গোটা রমাদানে একটিবারের জন্য মালিকের কাছে নিজের গুনাহের জন্য আল্লাহর ভয়ে সন্ত্রস্ত হয়ে চোখের পানি ফেলেছেন, অথবা আল্লাহর নিয়ামত পাওয়ার আশা, আল্লাহর মহব্বতে একটু চোখের পানি ফেলেছেন, এরকম মানুষের সংখ্যা আমাদের সমাজে একেবারেই কম। মোহতরম হাজিরিন, রমাদান এলে আল্লাহ তাআলা অনেক মানুষকে মাফ করেন, সাধারণ ক্ষমা ঘোষণা করেন। আল্লাহর এই মাফ পাওয়ার জন্য অ্যাপ্লিকেশনটা তো করতে হবে, দরখাস্তটা তো অন্তত যথাযথ নিয়মে করতে হবে। কত মানুষ দরখাস্ত করে পায় না, আপনি দরখাস্ত করা ছাড়া কীভাবে কল্পনা করেন আপনি পেয়ে যাবেন? অতএব ভাইয়ের আমার, রমাদান মাসকে অর্থবহ করার জন্য দিনভর আপনাকে দোয়া করতে হবে। সালাযাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। এর মধ্যে এক ব্যক্তি হলেন আসসায়েম হাত্তা ইফতির, রোজাদার ব্যক্তি, সিয়াম পালন করে ব্যক্তি ইফতার রাখ পর্যন্ত তার দোয়া কবুল হয়। আপনি সিয়াম রেখেছেন, রোজা রেখেছেন, রমজান মাস চলছে, আপনি কাজ করছেন, আপনি বাসায় যাচ্ছেন, আপনি কোনো ব্যস্ততার মধ্যে আছেন, জাগতিক কোনো কাজ করছেন, অবসর বসে আছেন, আপনি আল্লাহর সাথে একটু কথা বলেন, আল্লাহকে নির্জনে একাকী আল্লাহর কাছে মনের চাহিদাগুলো নিবেদন করেন, একটু আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে দেন। আল্লাহর ভয়ে চোখের পানি ফেলার যে স্বাদ, এই স্বাদ দুনিয়ার কোথাও নাই ভাইরা আমার। ডাকাতের ভয়ে, সন্ত্রাসীর ভয়ে, একজন খারাপ মানুষের ভয়ে যদি তটস্থ হয়ে আপনার ভয়ে চোখের পানি আসে, সেই চোখের পানি আসার ফলে মানুষের মধ্যে অস্থিরতা কাজ করে, ব্যাকুলতা কাজ করে। কিন্তু রবের ভয়ে যদি চোখের পানি ফেলা যায়, তাহলে সেক্ষেত্রে একজন মানুষের অন্তরে এক ধরনের প্রশান্তি অনুভব হয়, ফ্রেশনেস অনুভব হয়। একটু কেঁদে দেখুন, একটু আল্লাহর ভয়ে চোখের পানি ফেলার অভ্যাস করে দেখুন। অন্যান্য রমাদানগুলো যেভাবে কাটিয়েছেন বা না কাটিয়েছেন, ভাইরা আমার, বোনেরা আমার, আল্লাহর ওয়াস্তে আসন্ন রমাদানটাতে আসুন, একটু আল্লাহর কাছে বেশি বেশি করে চোখের পানি ফেলি। নিজের এত মামলার আসামি আমরা, এত পাপাচার, এত অন্যায়, এত অপরাধ, এত গুনাহ, এত গুনাহের পাহাড় আমাদের, এগুলো মাথায় আসলে, এগুলো মনে আসলে চোখের পানি না ফেলে থাকার কথা না। আমরা আল্লাহর কাছে আল্লাহর ভয়ে রমাদান মাসের মতো অফার পাওয়ার পরেও চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদার সুযোগ হয় না। এর সবচেয়ে বড় কারণ হলো আমরা আমাদের নিজেদের অবস্থান সম্পর্কে ওয়াকিফ হাল না। আমরা জানি না যে আমরা নিজেরা কত বড় পাপিষ্ঠ, কত অপরাধ হয়ে আছে, কত মামলার আসামি হয়ে আছি আল্লাহর কাঠগড়ায়। আমার বিরুদ্ধে কত শত কত সহস্র মামলা জানে উঠবে, সেদিন কোনো রক্ষাকারী কেউ থাকবে না। দুনিয়াতে সুযোগ আছে সেই মামলাগুলোকে ডিসমিস করে যাওয়ার, সেজন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে আল্লাহর ভয়ে সন্ত্রস্ত হয়ে তওবা করে হারাম থেকে ফিরে এসে তাকওয়ার পথে নতুন জীবন গড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ সব মাফ করে দিবেন। আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ ওয়াদা করেছেন, যত পাপ করেছেন সব আল্লাহ মাফ করে দিবেন। বান্দার হকগুলো বান্দার কাছ থেকে মাপ নেবেন, যথাযথ নিয়মে মাপ নেবেন, আর আল্লাহর হকগুলোর জন্য চোখের পানি ফেলে মাপ চাইবেন। ভাইয়ের আমার, আমি এরকম বহু মানুষকে দেখেছি, জিজ্ঞেস করেছি, কথা বলেছি, জানার চেষ্টা করেছি, যাদের বেশিরভাগ মানুষই আমাকে উত্তর দিয়েছে যে ভাই, বা বেশিরভাগ মানুষই আমাদের সমাজে এরকম যে গোটা রমজান চলে যায় 10 মিনিট আল্লাহর কাছে দোয়া করার সুযোগ হয় না, অথচ সিয়াম পালনকারী ব্যক্তির দোয়া কবুল হয়। হাদিসে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগাম ঘোষণা দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন। অতএব আমাদের সিয়ামগুলো অর্থবহ হচ্ছে না, আমাদের রমাদান আমাদেরকে মুত্তাকি বানাচ্ছে না, এর 3 নম্বর কারণ হলো দোয়া থেকে আমরা গাফেল, এবং দোয়া থেকে আমরা অনেক বেশি আজকাল উদাসীন। অতএব রমাদানে দোয়া করবেন 2টি সময়, এক দিনভর তো করবেনই, ইফতারের আগে বিশেষ করে দোয়া করবেন। ইফতারের আগে মেয়েরা ইফতারির প্রস্তুতি নিয়ে, আর আমরা পুরুষরা ইফতারি খাওয়ার জন্য মহড়া দিতে দিতে সময়টা চলে যায়, দোয়া করা হয় না। আর একটা সময়, ভোর রাতের সময়টা যখন আল্লাহ দুনিয়ার আসমানে নেমে এসে বান্দাকে ডেকে ডেকে তার চাওয়াগুলোকে পূরণ করেন, এত বড় সুযোগ বান্দার জীবনে আর কখনো আসে না। ভোর রাতের দোয়া এত গুরুত্বপূর্ণ একটা সময়। আফসোস যে বছর জুড়ে আমাদের দ্বারা এই সুযোগটা হয় না, আমরা ভোর রাতে উঠে দোয়া করতে পারি না। আমাদের তথাকথিত কর্মব্যস্ততা, আমাদের তথাকথিত জাগতিক সমস্ত কাজের চাপের কারণে এই টাইমে আমাদের ঘুমিয়ে থাকতে হয়, আমরা উঠতে পারি না। রমাদান মাস আমরা সাহারি খাওয়ার জন্য উঠি, সাহারি খাওয়ার জন্য আমরা সবাই উঠে থাকি, যেহেতু সাহারি গ্রহণের জন্য আমরা উঠে থাকি। অতএব এই ভোর রাতে আল্লাহর কাছে দোয়া করার যে সুবর্ণ সুযোগ, এই সুযোগটা রমাদান মাসে হাতছাড়া কোনো বুদ্ধিমান মানুষ করতে পারে না। এই জন্য ভাইরা আমার, সাহারি খেতে যখন উঠবেন 10 মিনিট সময় হাতে নিয়ে একটু আগে সাহারিটা শেষ করে, অথবা সাহারি খাওয়ার আগে যদি হাতে থাকে সময়,
তাহলে নির্জন কোনো একটা কক্ষে চলে যান, যে কক্ষে যে রুমে কেউ নাই দরজাটা বন্ধ করে দেন, নিজের গুনার কথা স্মরণ করে তওবা করে আল্লাহর কাছে একটু মাপ চান, বাড়ির ছাদে চলে যান, নির্জন কোনো জায়গায় চলে যান, মসজিদে যদি কেউ ওই সময় না থাকে মসজিদে চলে যান, একটু আল্লাহর কাছে চোখের পানি ফেলেন। আল্লাহ তালা আমাদের সকলকে রমাদানকে অর্থবহ করার জন্য বেশি থেকে বেশি আল্লাহর কাছে নিজের পাপাচারের কথা স্মরণ করে ক্ষমা চাওয়া, আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করে আল্লাহর মহাব্বতে চোখের পানি ফেলা, আল্লাহর কাছে দোয়া নিবেদন করার তৌফিক দান করুন। আমাদের অনেক ভাইরা আছেন কোরআন এবং হাদিস মোতাবেক চলার, সুন্নাহ মোতাবেক চলার চেষ্টা করেন, জীবনে বিশুদ্ধতার পথে চলার চেষ্টা করেন, কিন্তু দোয়া থেকে মাহরুম, দোয়া থেকে বঞ্চিত, দোয়া হয় না, দোয়া করা হয় না, সালাতের পরে সম্মিলিত দোয়া আপনি করেন না, আপনি আজকারগুলো পড়েন কিন্তু আপনার জীবনে একাকি দোয়া করার সুযোগ যে সময়গুলোতে হওয়া উচিত, বিশেষ করে ভোর রাতের সময়, সিয়ামরত অবস্থায় সারাদিন ভর হাত তোলা ছাড়াও করতে পারেন মনে মনে আল্লাহর কাছে দোয়া, বিনা উজুতেও করতে পারেন আল্লাহর কাছে যদি উজু করে করাটা উত্তম। অতএব এই কাজটি আমাদের রোজাকে, আমাদের সিয়ামকে, আমাদের রমাদানকে অনেক বেশি অর্থবহ করে দিতে পারে ইনশা আল্লাহ। অতএব সিয়াম রেখে রমাদান মাস জুড়ে দোয়া করার চেষ্টা করবো তো ইনশা আল্লাহ। নাম্বার চার, চার নম্বর সুযোগ হলো, সাত চার নম্বর যে কাজটির কারণে আমাদের সিয়ামটা অর্থবহ হচ্ছে না সেটি হলো এতেকাফের ব্যাপারে অবহেলা করা। রমাদানের অন্যতম একটা গুরুত্বপূর্ণ আমল হলো এতেকাফ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের সিয়াম ফরজ হওয়ার পর থেকে নিয়ে তার ওয়াফাত পর্যন্ত প্রতি বছর রমাদানের শেষ দশটি দিন মসজিদে তিনি এতেকাফ করতেন। একবার এক বছর তিনি রমাদানের শেষ দশক মসজিদে এতেকাফ পূর্ণ করতে পারেননি, সেজন্য পরবর্তী বছর তিনি ২০ দিন এতেকাফ রেখেছেন, অর্থাৎ আগের বছরের ১০ দিনকে পর বছর রেখে দিয়েছেন। এরপর এতেকাফের এই আমলটিকে তিনি মিস করতে চান নাই। সুন্নাহ কোনো আমল, সাধারণত সুন্নাহ কোনো আমল, মুস্তাহাব কোনো আমলের বিবরণ কোরআনে সচরাচর দেয়া হয় না, খুব কম রেয়াত, এগুলোর বিবরণ হাদিসে পাওয়া যায়। এতেকাফ এমন একটা আমল যে আমলটার ব্যাপারে কোরআনে একাধিক জায়গায় আল্লাহ তাআলার বিধান সম্পর্কেও বলেছেন এবং মসজিদকে পরিচ্ছন্ন করতে বলেছেন, হারামকে পরিচ্ছন্ন করতে বলেছেন, তার অন্যতম উদ্দেশ্য হলো এতেকাফকারীরা যেন এতেকাফ করতে পারে। এত গুরুত্বপূর্ণ আমল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কখনো এতেকাফের আমলটি একবারও ছুটেনি। আমি বলি যে আমলটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একবারও ছাড়েননি, আমাদের সমাজে বেশিরভাগ মুসলমানদের জীবনে সে আমল একবারও করা হয়নি। যে আমলটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েননি, সে আমল আপনি জীবনে কখনো করেননি। আপনার চাইতে হতভাগার কে হতে পারে বলেন? নিজের শত্রুর সাথেও তো এরকম বৈপরীত্য মানুষের জীবনে থাকে না। ভাইরা আমার, রমাদান মাসের শেষ দশকে এতেকাফটা কীরকম আমি বলি, আপনি কারোর কাছে কোনো কিছু মুখে চেয়েছেন, টেলিফোনে চেয়েছেন, মোবাইল করে চেয়েছেন, দরখাস্ত চিঠি দিয়ে চেয়েছেন, পেয়েছেন কি পান নাই আপনার সন্দেহ সংশয় আছে, আপনি আপনার চাওয়াটা যাতে পূরণ হয় সেজন্য আর টেলিফোন ফেলে রেখে আপনি ওই চিঠি বা মুখে বলা বলির যে ধাপ আছে, স্টেপ আছে, সেটা অতিক্রম করে আপনি এসে সরাসরি ওই লোকটার দুইটা পাও জড়ায় ধরে আপনি পড়ে গেলেন, এই চাওয়াটা যেরকম রমাদানের প্রথম দশকে আল্লাহর কাছে দোয়া করলেন, ইবাদত বন্দেগি করলেন, তাকুয়া চর্চা করলেন, সে দ্বিতীয় দশকে করলেন, এরপরে তৃতীয় দশক যখন আসছে, রমাদান শেষ হয়ে যাচ্ছে, আগামী বছর বাঁচবো কি না জানি না, এই ভয় থেকে, এই চিন্তা থেকে আপনি আর আল্লাহর কাছে শুধু সাধারণ চাওয়া নয়, আল্লাহর ঘরে গাট্টি বুসকানি এসে পড়ে গেলেন, এই বিষয়টি অনেকটা ওই যে কারোর পায়ে পড়ে গেলেন যেরকম, ওই রকম আবেগঘন একটা ইবাদত। ভাইরা আমার, এই আমলটি আমাদের সমাজে সবচেয়ে বেশি অবহেলিত, রমাদানের যে আমলটার প্রতি অবহেলা সবচেয়ে বেশি, অথচ এই আমলটার গুরুত্ব ফরজ আমলের পর সবচেয়ে বেশি, এত গুরুত্বপূর্ণ আমল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়েননি, তার স্ত্রীগণ ছাড়তেন না। আমাদের দেশে মহিলারা তাদের করা তো অনেক পরের কথা, পুরুষরা পর্যন্ত এতেকাফ করে না। আমরা আজকাল এত ব্যস্ত হয়ে পড়েছি যে আমাদের মসজিদগুলোতে লোক দিয়ে, টাকা দিয়ে আমরা এতেকাফের জন্য লোক রাখি, অর্থাৎ এতেকাফটা একটা বোঝা, আল্লাহ একটা বোঝা দিয়েছেন, এই বোঝার দায় থেকে মুক্ত হওয়ার জন্য টাকা দিয়ে হারাম পদ্ধতিতে আমরা লোক রাখি এতেকাফের জন্য। ভাইরা আমার, এতেকাফ হলো আল্লাহর পথে যাওয়ার, আল্লাহর কাছাকাছি যাওয়ার এক সোপান সিঁড়ি, এর চাইতে বড় মোক্ষম সিঁড়ি সেজদা ছাড়া দ্বিতীয়টা হওয়া কঠিন, এত গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো এতেকাফ। এটাকে আমরা আমাদের জীবনে হেলায় আমরা এটাকে আমরা অবহেলা করে এটাকে দূরে সরে রাখছি এবং এটাকে আমরা পালন করছি না। ভাইরা আমার, এতেকাফ এমন একটা আমল যে আমলের স্বাদ আপনি নগদ পাবেন। আমি সবসময় বলি তিনটি ইবাদতের স্বাদ একেবারে নগদ মানুষ অনুভব করতে পারে, তার একটি হলো এতেকাফ, আরেকটি হলো সেজদা, আর একটি হলো আরাফাতের ময়দানের দোয়া। আপনি ফিল করবেন ইনশাআল্লাহ, যে ব্যক্তি জীবনে একবার ভালোভাবে এতেকাফ করতে পেরেছে তার জীবনে দেখবেন এতেকাফ
আর সে এতেকাফ ছাড়া থাকতে পারে না, ব্যাকুল হয়ে যায়। আমি বহু মানুষকে দেখেছি যে জীবনে এতেকাফ উনি ছাড়তে পারেন না, এতেকাফের স্বাদটা পেয়ে গেছেন। ভাইরা আমার, কেমন যেন গাট্টি বস্কা নিয়ে আল্লাহর ঘরে আপনি চলে আসলেন, হাজির হয়ে গেলেন, অটোমেটিক আপনার আমল হবে, আপনার লাইলাতুল কদর পাওয়ার তৌফিক হবে। অতএব রমজানের শেষ দশায় এতেকাফ করতে হবে। আমরা আজকাল অনেক ব্যস্ত ভাই, অনেক ব্যস্ত। আমি ছাড়া আমার ব্যবসা চলে না, আমি ছাড়া আমার প্রতিষ্ঠান চলে না, আমি ছাড়া আমার সংসার চলে না, কিন্তু আমার মৃত্যুর পর আমি ছাড়া সব কিছুই চলবে, হয়তো আমার চাইতে আরও ভালোভাবেও চলবে। যে ব্যক্তি মনে করে আমি ছাড়া চলে না, এই জন্য এতেকাফে বসতে পারি না, তার জন্য এতেকাফে বসা আরও বেশি আবশ্যক। কারণ সে এত বেশি দুনিয়াদার হয়েছে যে তার দিনের জন্য কিছু সময় ব্যয় করতে পারছে না। 355 দিন আপনি মিশ্র কাজে ব্যয় করেন, দিনের কাজ দুনিয়ার কাজ 10টা দিন শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, অবসর হয়েছেন আল্লাহর দিকে রুজু হন, এর নগদ স্বাদ আপনি পাবেন। এতেকাফ যদি আপনি রাখতে পারেন, রমাদানের যে স্বাদ, রমাদানের যে তৃপ্তি, এটা আপনি পেয়ে যাবেন। ইন্নামা আল আমাল বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার শেষ দশক ভালোভাবে কাটবে। আর এতেকাফে না বসলে আমাদের সামাজিক ব্যস্ততায় আপনি চাইলে ইবাদত করতে পরিপূর্ণভাবে পারবেন না, কারণ আপনাকে গ্রামের বাড়ি থেকে ঈদ করতে হবে, দুই দিন যাবে পথে আসা যাওয়া, এরপরে গ্রামে গেলেন মানুষের সাথে কথাবার্তা হাই হ্যালো একদিন চলে যাবে, আপনার শেষ দশকের দিনগুলো বরবাদ হয়ে যাবে, যাওয়ার আগে প্রস্তুতির দিনগুলো নষ্ট হবে, ঈদের শপিং আপনার সময় নষ্ট হবে। আপনি এতেকাফে বসে যান, সবই ঠিকঠাক মতো হবে, আপনার ইবাদতটা মাঝখান থেকে হয়ে যাবে, রমাদানটা সার্থক হয়ে যাবে। অতএব আমলটা করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহর ওয়াস্তে আমি বিশেষ করে তরুণ ভাইদেরকে বলবো, আপনারা এতেকাফে বসুন প্লিজ। অনেকে মনে করে এতেকাফে বসলে কোনো কথা বলা যায় না, বোবার মতো থাকতে হয়, আতঙ্ক বোধ করে, ভয়ে এতেকাফ করে না। ভাইরা আমার, এতেকাফটা এরকম আতঙ্কের কিছু আসলে না, এতেকাফটা হলো রবের সান্নিধ্যে যাওয়ার এক বিরাট বড় সুযোগ। আপনি এতেকাফ করে দেখেন, ফিলিংসটা অন্যরকম হবে। আপনি এতেকাফে বসে একান্ত জরুরি প্রয়োজনীয় দুনিয়াবি কাজও করতে পারবেন। বাসা থেকে খাবার আনা নেওয়া করার মতো কোনো ব্যবস্থা নেই, কোনো লোক নাই, আপনি বাসায় গিয়ে খেতেও পারবেন। আপনি এটাকে বন্দী জীবন মনে করবেন না ভাইরা আমার। আর যদি বন্দী জীবন বলেনও এক অর্থে, যেহেতু মসজিদের বাইরে স্বাভাবিক কোনো কাজে যাওয়া যায় না, অর্থাৎ একান্ত প্রয়োজন ছাড়া, তো এটাকে আপনি যদি বন্দী জীবন বলেনও, মনে রেখেন কিছু কিছু বন্দিত্বের মধ্যে স্বাদ আছে যেটা মুক্ত জীবনের মধ্যে নাই। অতএব এতেকাফ করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আমরা। ভাইরা আমার, আবার বলছি, একটি বছর কষ্ট করে 10টা দিন এতেকাফ করেন, আমার বিশ্বাস যদি আপনি একটু সঠিকভাবে ভালোভাবে এতেকাফ করতে পারেন, এরপর আপনাকে এতেকাফ থেকে কেউ দূরে সরাতে পারবে না, বিরত রাখতে পারবে না। এরকম একটা আমল চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এতেকাফ করতে পারলে আপনার রমাদান, আপনার সিয়াম সাধনা সার্থক হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা এবং সুযোগ আছে ইনশাআল্লাহ। সর্বশেষ এবং 5 নম্বর যে পরামর্শটা দিব সেটা হলো, রমাদান মাসে সিয়াম রেখে একটা আমল আমরা করি না, আমলটা এত ছোট বা তুচ্ছ বা সাধারণ মনে করি আমরা, আসলে বিষয়টা এত তুচ্ছ বা সাধারণ নয়, সেটা হলো মেসওয়াক করা। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রেখে, রোজা রেখে এত অধিক সংখ্যকবার মেসওয়াক করতেন যে গুনে শেষ করা যাবে না। তার মানে ইন্টেনশনালি তিনি ইচ্ছাকৃতভাবে রোজা রেখে দিনের বেলা প্রচুর পরিমাণ কি করতেন, মেসওয়াক করতেন। আমাদের সমাজে এই আমলটা একেবারে হারিয়ে গেছে বললে চলে। কয়জন রোজাদার এমনিতেই আমরা মেসওয়াক করি না, আর সিয়াম রেখে রোজা রেখে করার কথা অনেক পরের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলোর আগে বলেছেন যে এই আমলগুলো কষ্টকর না হলে আমার তোহম, আমার উম্মতকে আমি নির্দেশ করতাম, এই আমলগুলো সাধারণ কোনো আমল না ভাইয়ারা। মেসওয়াককে আমরা মনে করি দাঁত পরিষ্কার করার মাধ্যম, না এটা ভুল, শুধু এটা নয়, দাঁত পরিষ্কার করার মাধ্যম বটে, কিন্তু এটা দাঁত পরিষ্কার করার উপকরণ ছাড়াও অনেক অনেক উপকার এবং অনেক অনেক কল্যাণের দিক এখানে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ আকুতি ছিল মেসওয়াক। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা বাসায় প্রবেশ করেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে ইশারা দিলেন, অর্থাৎ তার হাতে থাকা মেসওয়াকটা চাচ্ছিলেন, সেটা দিয়ে তিনি মেসওয়াক করলেন, তারপর তিনি দুনিয়া থেকে গেলেন। মেসওয়াক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় যখন ঢুকতেন, বাসায় ঢুকতে কী কী কাজ করতেন সর্বপ্রথম? আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করেছেন, কেউ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসা ঢুকার পর প্রথম কোন কাজ করতেন? উনি বলতেন যে মেসওয়াক করতেন। এ হাদিস যেদিন জেনেছি তারপর থেকে আমি বাসায় ঢুকার পর একটু মেসওয়াক করার, অন্তত হাদিসের উপর আমল করার জন্য হলেও চেষ্টা আমি করেছি। আমাদের সমাজে এগুলো জানাশোনাও নেই। আচ্ছা, বাসায় ঢুকার পর কোরআন তেলাওয়াতের সময় সালাতে দাঁড়িয়ে রোজা রেখে দিনের বেলা, এরকম আরও অনেক জায়গা আছে যে জায়গাগুলোতে মেসওয়াকের নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, সেখানে আপনি দাঁত পরিষ্কারের কোনো বিশেষ কারণ বা রিজন খুঁজে পাবেন না। এখান থেকে বোঝা যায় দাঁত পরিষ্কার করা শুধু নয়, মেসওয়াকের সাথে ইমানের একটা সুনিবিড় সম্পর্ক আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে অনেক বেশি গুরুত্ব আরোপ করেছেন সুনান ফেতরা। তো সিয়ামরত অবস্থায় রমাদান মাসে বিশেষভাবে রোজা রেখে ঘন ঘন মেসওয়াক করতে হবে, এটা সুন্না এবং বিস্তৃত এবং হারিয়ে যাওয়া সুন্না।
আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলোর মাধ্যমে আমাদের সিয়াম সাধনাকে আমাদের গোটা রমাদানকে অর্থবহ করার তৌফিক দান করুন। আবার বলছি এক নজরে, প্রথম কাজ হলো রমাদান মাসে আমাদেরকে সিয়ামের লক্ষ্য উদ্দেশ্য তাকওয়া চর্চা সেটি মাথায় রাখতে হবে এবং একটু পরপরই স্মরণ করতে হবে যে আমার দ্বারা সিয়াম রেখে কোনো হারাম কাজ যেন না হয়, হারাম থেকে বাঁচার যে কসরত, যে চেষ্টা, যে প্রচেষ্টা, এটা যেন আমার জীবনে থাকে, তাহলে ইনশাল্লাহ সিয়াম অর্থবহ হবে। দ্বিতীয়ত হলো আমাদের সিয়ামের পাশাপাশি কোরআনকে বিশেষভাবে সময় দিতে হবে যেভাবে বলেছি সেভাবে। আর তৃতীয়ত হলো দোয়া করার যে সুবর্ণ সুযোগ রমাদানে আছে, আমরা অনেকেই এই হাতিয়ারটা ব্যবহার করি না, এটাকে ব্যবহার করতে হবে সঠিকভাবে অধিক পরিমাণে। এবং চতুর্থত হলো রমাদানের শেষ দশকে এতে কাফের ভাবে বিশেষভাবে যত্নবান হতে হবে, যেটাকে আমরা খুব অবহেলা করি। আর পাঁচ নম্বর হলো মেসওয়াক সিয়াম রেখে করা খুব তুচ্ছ এবং সাধারণ জিনিস মনে করি আমরা করি না, অথচ এটা খুব গুরুত্বের সাথে করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বার বার করতেন, আপনি একবারও করবেন না, কীভাবে হতে পারে? আল্লাহ তাআলা আমাদের সকলকে এমন একটা রমাদান কাটানোর তৌফিক দান করুন যে রমাদান আমাদেরকে রমাদান পরবর্তী জীবনে মুত্তাকি হতে শেখায়, তাকওয়াবান করে, তাকওয়ার পথে অগ্রসর করে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে রমাদানের এই সুবর্ণ সুযোগকে সর্বোচ্চ সদ্ব্যবহার করার তৌফিক দান করুন। আদা ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ।